ফিলিংস কাজ করে না কেন জানো? কারণ তুমি বড় হয়ে গেছো। যখন দেখবা নেয়ার বয়সে তোমাকে দেওয়ার বয়সটা চলে এসেছে, তখন তুমি বুঝে নিও তুমি বড় হয়ে গেছো। ইচ্ছা কেন আগের মতো আর ভালো লাগে না? ফিলিংসটা কেন কাজ করে না? ফিলিংস কাজ করে না কেন জানো? কারণ তুমি বড় হয়ে গেছো। যখন দেখবা নেয়ার বয়সে তোমাকে দেওয়ার বয়সটা চলে এসেছে, তখন তুমি বুঝে নিও তুমি বড় হয়ে গেছো। আগে তুমি সবার থেকে নিতা, কিন্তু এখন তুমি সবাইকে দাও। এই ফিলিংসটা এই জন্য কাজ করে না, কারণ তোমার মাথার ভিতরে তুই একটা টেনশন কাজ করে যে সবাইকে আমার দিতে হবে। না দিতে পারলে তুমি খারাপ, না দিতে পারলে তোমার ভালো লাগবে না। আমরা তো বোকা, আমরা সবাইকে খুশি করতে চাই। দেখো ছোটবেলায় এটা অনেক ভালো ছিল, কারণ সবার থেকে 10 টাকা করে নিতাম। আর এখন সবাইকে 10 টাকা কেন, 50 টাকা দিয়ে খুশি করা যায় না, কারণ নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তোমার সেই ঈদের ফিলিংসটা এখন আর কাজ করে না, কারণ তোমার ভিতরে অনেকটা প্রেশার চলে এসেছে, অনেকটা পেইন চলে এসেছে। তোমার ঈদটা চলে যাওয়ার পরে কিন্তু কাজ করতে হবে, কিন্তু ছোটবেলায় কিন্তু সেই ফিলিংসটা ছিল না যে তোমার কাজ করতে হবে। তোমার এখন ছুটি হয়তো বা 2 দিন 5 দিন বা 7 দিন। তোমার এই ছোটবেলায় কি এই ছুটির তালিকাটা ছিল বা এই রেঞ্জটা ছিল যে তোমার এতদিন পর আবার চাকরিতে জয়েন করতে হবে বা কাজে জয়েন করতে হবে? যখন আমাদের ঈদের দিন ওই কথাটা মনে পড়ে যে আমার 2 দিন পর আবার কাজে জয়েন করতে হবে, তখন আমাদের ভালো লাগা কাজ করে না। অনেক দূর দূরান্ত থেকে আমরা বাড়ি আসি, বাড়ি আসার পরে যখন দেখি 2 দিন পর আবার ফিরে যাওয়া লাগবে, তখন ওই যে ফিলিংসটা কাজ করে না, ভালো লাগাটা কাজ করে না। যখন আমরা বাড়িতে যাই তখন আমাদের খুব ফিলিংস কাজ করে যে আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু যখন যাওয়ার পরে মনে হয় যে আমরা 2 দিন পর আবার ব্যাক করতেছি, তখন ভালো লাগা কাজ করে না। সবাইকে দেওয়ার মাঝে এখন আর ভালো লাগা কাজ করে না, কারণ সবাইকে তোমরা খুশি করতে পারি না। নেয়ার মাঝে একটা ফিলিংস কাজ করে না, কারণ ওই যে আমরা বড় হয়ে গেছি, নেয়ার বয়সটা এখন দেওয়ার বয়সে পরিণত হয়ে গেছে। ছোটবেলায় বাবার কাছ থেকে যখন 10 টাকা নিতাম, তখনটা সেই বয়সটাই ভালো ছিল, কারণ সেই বয়সে পেইনটা ছিল না যে আমার কালকে কি করতে হবে, আজকে কি করতে হবে। মা রান্না করতেছে, আমি যে রান্না করে খাবার খেলাম, কিন্তু এখন তো সেটা না, আমার নিয়ে আসতে হবে। মা রান্না করবে বা ওয়াইফ রান্না করবে সেটাই আমার খেতে হবে, এটাই আমাদের জীবন। এর জন্যই আমাদের ঈদের ফিলিংসটা এখন আর কাজ করে না, কারণ আমরা নেয়ার বয়সে বড় হয়ে গেছি। ছোটবেলায় যে পাঞ্জাবিটা আমাদের কিনে দেওয়া হতো, সেই পাঞ্জাবিটা দিয়ে আমরা ঈদ করতাম, কিন্তু এখন অনেক দামি দামি পাঞ্জাবি কিনি, অনেক ব্র্যান্ডের ভালো ভালো পাঞ্জাবি কিনি, কিন্তু সেই ফিলিংসটা কাজ করে না। অনেক দামি জামা কাপড় পরলে ফিলিংসটা কাজ করে না, কারণ তুমি বড় হয়ে গেছো। যখন তুমি বড় হয়ে যাবা তখন তোমার এই ফিলিংসটা কাজ করবে না, কারণ তোমার দেওয়ার বয়সটা চলে এসেছে। সারা জীবন দেখবা বাবা পুরাতন জামা কাপড় দিয়ে ঈদ করে, পায়ের জুতা ছিঁড়ে গিয়েছে, তারপরও সে জুতাটা না কিনে বলে মুসির কাছ থেকে সেলাই করে নেবে, কারণ সে সেই বয়সটা অতিক্রম করতেছে। তোমার তো সেই বয়সে যাচ্ছ, বয়সটা এই জন্যই এমন হচ্ছে বলে তুমি ফিলিংস আর কাজ করতেছ না। জীবন সবসময় তো একরকম থাকবে না, জীবন অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু তারপরও সুখ দুঃখ নিয়েই জীবন। সব কিছুর পরেও ঈদটাকে আনন্দ করতে হবে, উপভোগ করতে হবে তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে। তোমার মনে হতে পারে প্রচুর কষ্ট লাগতেছে, তারপরও ভুলে যাও এই দিনটাকে, সবকিছু ভুলে যেয়ে ঈদের দিনটাকে অনুভব করো আর ঈদটাকে উপভোগ করো।